ছাত্রতো বাংলার পলিটিক্যাল বিতর্ক নিয়ে আমি পলাশ সামন্ত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি বৈদ্য দে, আপনাকে স্বাগত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আর সমুদ্র হিমাচল ভোটের আগুনে উত্তপ্ত, সেই উত্তপ্ত পরিস্থিতির আঁচ বাংলার মানুষ পাচ্ছে। যে বাংলার মানুষ শুধুমাত্র এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে চেনে, সেখানেতে আজকে চারটে পার্টি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম, কি বুঝছেন? আমরা যেটা বুঝছি, দেখেন যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, আপনি বলছেন বাংলায় একটাই দল, কিন্তু আমার মনে হচ্ছে একটাই যদি দল থাকতো তিনি এভাবে পাগলের মতন বুকে বেড়াতো না। তিনি সারা জায়গায় একটা মানে কখন কি বলছে সেটা নিজেই ঠিক করতে পারছে না, একেবারে টোটাল ভুল ভাল বলে ফেলছে। যেমন ধরুন উত্তরবঙ্গ, আমাদের দেখেছিলাম কুচবিহারে আমাদের ছোট ভাই নিশীথ প্রামাণিক, যে আমাদের ক্যান্ডিডেট, সে যখন সেখানে ব্যবহারটা করেছিল, এখান থেকে যে পুরো পাগলের মতন আরম্ভ করেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য দেখলাম জেলা প্রেসিডেন্ট, তিনি মাইক্রোফোনটা ছুঁয়ে মারছে, তার কি বলবো। এখানে বিজেপি যেরকম উত্তরবঙ্গ, ধরুন আমাদের প্রথম ধাপে দুটো হয়েছিল, দুটোতে আমরা দুটোই পাবো একদম 100%। নেক্সট যে আমাদের তিনটে হলো, সেখানে আমাদের একদম 100% তিনটে পাবো। তখন অলরেডি তো 5-0 হয়ে গেছিল, মানে দুটো পাই। আর তিন দফাতে খুব জোর তৃণমূল কংগ্রেস যদি পেয়ে থাকে, একটা পেতে পারে, কংগ্রেস একটা পাবে, বাকি সবই বিজেপি। আপনি তো মুকুল রায়ের কথা বলছেন, গতকাল মুকুলবাবু বলেছেন যে কি এখন পর্যন্ত 10টা লোকসভা কেন্দ্রে, বাংলায় 10টা লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস একটা পাবে, একটাই পেতে পারে। কেন, এটা আমার মুকুলবাবুর কথা না, এটা মানুষের কথা। আচ্ছা, এটা খালি মুকুলবাবু একা বললেই হলো না, এটা টোটাল মানুষ রায় দিচ্ছে বেরোবে। এটা মানুষই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামগঞ্জে, যেখানে যেখানে ধরুন জঙ্গিপুরে, জঙ্গিপুরে হঠাৎ মমতা ব্যানার্জি এমন একটা ভুল বকে ফেললো যে সে বলছে যে না প্রণব মুখার্জির ছেলে আরএসএস এর সঙ্গে রয়েছে, কিন্তু আদৌ না, আদৌ আমাদের সঙ্গে হচ্ছে, তিনি কিন্তু আগে আমাদের আরএসএস এর সঙ্গে ছিল মমতা ব্যানার্জি প্রথম, কিন্তু প্রণব মুখার্জি এটা কোনো কথা না। কেন, গ্রামে মানুষ এত রেগে গেছে বা এত খচে গেছে, সেখানে গ্রামে গেলে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে, তারা এসে গেছে এখানে। মাপুজা খাদুম আমাদের নিজের সঙ্গেই ছিল কন্টিনিউ, আমি 22 দিন ধরে মানে জমিপুরেই ছিলাম, সেখানে তো আমরা দেখেছি মানুষের কাছে গিয়ে একটা জল নেই, খাবার রাস্তা নেই, সেভাবেই পড়ে রয়েছে। মানে মানুষ যে ওখানে কি নিয়ে পায়, তারা বলছে না যে আমার পয়সা দাও, টাকা দাও, এটা দিচ্ছে না। আর আমাদের শাসক দল মমতা ব্যানার্জি, তিনি কি করেছে সেখানে, ধরুন 100 দিনের কাজ, 100 দিনের কাজ, মানুষ সেখানে কি করছে, 100 দিনের কাজে 4-5 বছর ধরে যারা করেছে 700-800 টাকা করে মাসে, সেই টাকাটাও তুমি প্রধানরা নিয়ে নিয়েছে, প্রধানরা তুলে নিয়েছে। এবং এটা তথ্য প্রমাণ যে পোস্ট অফিস থেকে সই করে টাকা তুলে নিয়েছে প্রধান। আমরা যেরকম দেখেছি মঙ্গলকোটে, মঙ্গলকোটে ধরুন প্রায় ওখানে 2300 লোকের টাকা তার প্রধান তুলে নিয়েছে, এবং পোস্টমাস্টার তুলে নিয়েছিল সেটা। আমরা সেই জায়গাটা যখন আটটিআই করে আমরা বিভিন্ন জায়গায় যখন জানতে গেলাম, পোস্টমাস্টার সাসপেন্ড হয়ে গেছিল, এটা পালিয়ে গ্রামে, এটা বেশি দূর না বর্ধমান, যেটা আমাদের রাজ্যপাল জানে বা মমতা অনেক ভালো করে জানে। ওই বিষয়ে আপনার সাথে পরে আসবো, আপাতত কাল, গতকাল 24 ঘন্টা হয়েছে মাত্র রাজ্যে 5খানা লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এই 5খানা লোকসভার মধ্যে, লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটেতে 2014 লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতেছে, একটাতে সিপিআইএম, আর একটাতে জিতেছে বালুরঘাট শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। সেখানেতে দাঁড়িয়ে আপনি জোর গলায় বলছেন যে কি বিজেপি 10টাতে 10টাই পাবে? না, 10টাতে 10টা পাবে আমি বলিনি একবারও, 10টাতে আমরা একদম 100% 8টা পাবো। কেননা যে তৃণমূলের যে মমতা ব্যানার্জি যারা লিডার তৈরি করেছে, যেসব লিডার তৈরি করেছে, তারাই কিন্তু আমাদের কাছে এসে যোগাযোগ করছে, তারা পরে লাইন দিচ্ছে যে আমরা 23 তারিখের পরে নেক্সট আবার আসবো, মানে আমরা বিজেপিতে আসবো। কেন, ওনাকে বিশ্বাস করতে পারছে না, কেন উনি একরকম কথা বলে, উনি সরকার আসার আগে একরকম কথা বলেছে, পরে একরকম কথা বলছে। প্রথমে বলছে বদলা নাই, বদল চাই, অমুক চাই, তমুক চাই, এখন টোটাল বদলা চাই। কেন, যারা পঞ্চায়েত ভোটে আমরা মানুষের কাছে গেছি, যে ধরুন বিভিন্ন সিপিএম এর পঞ্চায়েতের কাছে আমরা গেছিলাম, পঞ্চায়েত প্রধানের কাছে, কংগ্রেসের কাছে গেছিলাম, তারা নমিনেশন তাহলে জমা দিতে পারেনি, কান্নাকাটি করছে। এখন আমরা এখনো দেখেছি জঙ্গিপুরে কিছু কিছু তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এখন তারা এমন হচ্ছে, তারা মানে এলাকার লোককেও কথা বলে না, যেটা গ্রামে হয় সে এলাকা তাকে বঞ্চিত করে গেছে, কিন্তু সেখানে প্রধানের বাড়ির লোকে হয়তো ভোট দিয়েছে, আদার্স একটা ভোট পায়নি। যেমন খড়গ্রাম বলুন, বিভিন্ন জায়গায় যেরকম হয়েছে, যেরকম ধরুন বিভিন্ন জায়গায় আমরা মসজিদে ঢুকেছি, মসজিদে তাদের বার্তা একই,
তৃণমূলকে ভোট দেবে না কেউ, এই তো পরিষ্কার বাংলায় বোঝা গেছে। তৃণমূল কংগ্রেসকে যে ভোট দেবে না আপনি বলছেন, কি কি কারণের জন্য দিতে না? এটা কি কি কারণ ধরেন, মানে আগে যে কথা দিয়েছি সেই কথা একটা কথা মমতা ব্যানার্জি রাখতে পারেনি। তিনি ধরেন স্কুলের দিকে ধরেন কিছুদিনের টিচাররা যারা আপনার প্রেস ক্লাবের ওখানে যখন বসলো, তাদের তো যা হাল করেছে চিন্তার বাইরে। সন্ধ্যেবেলায় তিনি আসলো, এসে বললো আমরা এই করবো, অমুক করবো, তমুক করবো, ভোটের আগে বলে দিল। কিন্তু তারপরে রাত 12টার সময় তেনার গুন্ডাবাহিনী পুলিশ দিয়ে উঠিয়ে তাদের দিয়ে দিল। এটা নিয়ে কে বিশ্বাস করবে? এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি নেই, উনি এখন মুসলিম দলদি হয়ে গেছে। কিন্তু এককালে উনি মনে করেছে যে যে সিংহ নন্দীগ্রাম নিদায় মমতা ব্যানার্জিকে যখন এনেছিল, কিন্তু মুসলিম ভোটে আসেনি, কিন্তু হিন্দুর ভোটে এসেছে। তো হিন্দুদের তিনি তো পুরো বঞ্চিত করে দিল, হিন্দুর মানে এমন বঞ্চিত করে দিল সেটা মানুষ বুঝে গেছে, এবং মুসলিমদেরও উনি বঞ্চিত করছে। কেন মুসলিমরা বুঝে গেছে যে আমাদের সর্বনাশ করতে এসেছে মমতা ব্যানার্জি। তাই দেখবেন আপনার যখন আমরা 2011 যখন তৃণমূল কংগ্রেস এসেছিল, তার আগে আপনি যেটা বলছিলেন যে এই ভোটে এর আগে ছিল, আপনি তার আগের ভোটের অঙ্কে চলে যান, পরে চলে আসেন 2011 আসলে চেঞ্জ হয়ে গেল। তো এটাও মমতা ব্যানার্জির লাস্ট সময়। আমার তো এমন মনে হচ্ছে উনি নাম চেঞ্জ করতে পারবেন, আজকে এটা নাম চেঞ্জ করছে, কালকে ওটা নাম চেঞ্জ করছে। আমার মনে হচ্ছে উনি যেখানে থাকে কালীঘাটে, খুব সম্ভবত উনি কালীঘাট মন্দিরের নামটা চেঞ্জ করতে পারে, ওটা ব্যানার্জি ঘাট করতে পারে। এটা তো আমার সন্দেহ হচ্ছে, ওটা ব্যানার্জি ঘাট কোনদিন না হয়ে যায়। দ্বিতীয় দফাতে প্রধানমন্ত্রী এসে বলেছেন যে কি, এই যে মমতা ব্যানার্জির উন্নয়নে কর্মযোগ্য, মোদী বলে গেছে যে কি স্পিড বেকার, কি বলবেন? না এটা তো বলে গেছে বেকার ঠিকই, তো ওয়েস্ট বেঙ্গলে বেকার তো থাকবেই। কেন বেকারে একটা মমতা ব্যানার্জি কোনো জায়গায় চাকরি দেয়নি। দেখেন যেরকম আমাদের কিছু লোক দেখেন ভূমি দপ্তরে যারা চাকরি করে, কন্ট্রাক্ট লেবারে বলুন, ক্যাজুয়াল লেবারে বলুন, মানে আপনি হয়তো বলে বিশ্বাস করেন না, 700 টাকা মাইনা, 1500 টাকা মাইনা এখনকার বাজারে, তারা 25 বছর 30 বছর কাজ করছে। আর তিনি বড় বড় করে 2011 সময় দেখলাম একটা সার্কুলার দিল, 1730 সার্কুলার, সেখানে বললো আমি মিনিমাম 10,200 টাকা দেবো। টোটাল চিটিংবাজি করেছে, একটা মানে বাজে কথা বলেছে, এটা আমাদের চিন্তা করা যায় না। উনি এত বড় মিথ্যে কথা কেন বললো, এটা আমাদের চিন্তার বাইরে। বাংলায় কর্মসংস্থান রাজ্যে মোদী বা বিজেপি আসলে কতটা পাবে? বিজেপি আসলে দেখেন আমরা এই বাংলায় যে দেউলিয়া বাংলা করে রেখে দিয়েছে, যেটা বামপন্থী সিপিএম করে রেখেছে বা তৃণমূল সরকারও, তার ডবল দেউলিয়া করে যাবে। এটাকে মেক আপ করে আমাদের সেই জায়গাটা আমরা বলতে পারি 100% আমরা প্রত্যেকে একটা কাজের অন্তর্গত দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবো। এটুকু আমরা জোর গলায় বলতে পারি, যেটা আমরা আশা করেছিলাম যে মমতা ব্যানার্জি এসেছিল, আমরাই নিয়ে এসেছিলাম, আমাদের মতন লোকই নিয়ে এসেছিল। কিন্তু এখানে আর মমতা ব্যানার্জি আর কোনো জায়গা নেই। কিন্তু এই যে আপনি বলছেন যে বাংলা কর্ম বিমুখ, শ্রমিকদের যে কর্ম বিমুখ যে বলছেন, তাহলেও তারপরেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জনসভাতে এই মানুষের ঢল, কি বলবেন? মানুষের ঢল বলতে মানুষ দাঁড়িয়ে পিটাবে, মমতা ব্যানার্জি পুরুষ পিটাবে, এই যে ধরনের কথা বলছি। আমাদের বিজেপির বিভিন্ন মন্ডল প্রেসিডেন্টকেও এই সামনে একই কথা বলছি, বাড়িতে যে ছেদ করছে, রাতের বেলায় মেশিন দেখাচ্ছে, দিনের বেলায় পেট কেটে দিচ্ছে, এই তো কালকে ওইখানে গড়িয়াতে করেছে, ওনার বাড়ির এখানে সে মাথা মতো ফাটিয়ে দিয়েছে। কেননা তাদের কথা শুনতে হবে, এই ভয়তে যাচ্ছে লোকে, কিন্তু এই ভয় বেশি দিন করতে পারবে না। এখন যেটা আছে আমাদের কেন্দ্রীয় বাহিনী যেভাবে আমাদের প্রতিটা বুথে আছে, তারা সেই ঠিক মতন ভোটটা দিতে পারছে, যেটা আমরা পঞ্চায়েত রেখেছিলাম ভোট দিতে পারিনি, বিভিন্ন প্রেসিডেন্ট থেকে পুলিশ থেকে সবাই মারছিল, সেটা এবার করতে পারছে না। তার জন্য ওনার মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। মোদি এসে আজকে বলেছেন, আজকের লেটেস্ট, যে মমতা ব্যানার্জি বারবার ধরে বলছেন, রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন যে কি, এবারে তৃণমূল কংগ্রেস যদি 42-এ 42টা সিট পায় তাহলে কেন্দ্রে সরকার করবে, প্রধান ভূমিকা নেবে। আর মোদি বলেছেন যে কি, কালো টাকা দিয়ে প্রধানমন্ত্রী পদ কেনা যায় না। এটা তো মোদি তো ভালো কথাই বলেছে যে কালো টাকা দিয়ে সত্যি কোনো প্রধানমন্ত্রী কেনা যায় না। আর মমতা বলছে 42টা সিট পাবে, আমি ওনাকে একটুখানি গ্যারান্টি দিতে পারি, উনি তো এখানে কটা পাবে না বলে সেটা মানুষ রায় দিয়ে দেবে। উনি 42 কেন, উনি যদি 100 সিটও পেত, ওনার তো দেওয়ার ক্ষমতা নেই, তাহলে ও প্রধানমন্ত্রী হবে না, কোনোদিন হতে পারে না, এটা বাস্তবে কোনোদিন হয়নি। তা ওই আশাটা বন্ধ কেন? ইনি চাচ্ছিল, ইনি এখানে প্রথমে চেয়েছিল যে আমি বাংলায় আসবো, বাংলায় মুখ্যমন্ত্রী হবো, অমুক হবো, তমুক হবো। কিন্তু মানুষ বুঝে গেছে যে বাংলায় এসে পিসি ভাইপো, মানে ভাইপো কি করে বড়লোক হবে, কোটিপতি হবে,
পিসি কিন্তু সুব্যবস্থা করে দিচ্ছে। পিসি এখন দেখছে এই বাংলায় এই মুখ্যমন্ত্রী এরকম আমার এত টাকা এই পয়সায় হবে না, ভাইপোকে বড় লোক করতে গেলে আমার প্রধানমন্ত্রী সিটটাই দরকার। তার জন্য উনি স্বপ্ন দেখছে, যেরকম স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন বাস্তব হওয়া কষ্ট। বিয়াল্লিশে বিয়াল্লিশ মুখ্যমন্ত্রী আজকে বলছেন, কিন্তু গুজরাটে কিন্তু 26-এ 26 করেছিলেন মোদী। হ্যাঁ, যেখানে ধরুন আমি বলবো কোনো জায়গায় ধরুন 26-এ যদি 26 করে থাকে মোদী, তার এটা আমার মতে বলছে রাজনীতি একটা তার শেষ আসে, দেখবেন সেখানে 26-এ জায়গায় 25ও হতে পারে। তো এখানে পশ্চিমবাংলায় ধরুন তৃণমূল 34 ছিল, সে একটা আপার জায়গা উঠে গেছিল। এবার যখন 34 ছিল তখন পার্টি পলিটিক্যাল কি সিচুয়েশন ছিল, আর এখনকার সিচুয়েশন দেখুন। উনি নিজে স্বপ্ন দেখুক না, স্বপ্ন দেখা খুব ভালো, কিন্তু 34-এ উনি জানি না 10 ঘরে যাবে নাকি সেটাও সন্দেহ আছে। এখন বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম বারবার ধরে একটা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কাছে, সুপ্রিমোর কাছে, সেটা হচ্ছে যে কি রাজ্যে বা বাংলায় বিজেপি কে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি। না, এটা দেখুন কেউ কাউকে নিয়ে আসে না, যে যারটা তার নিজের নিজের মতন করে তৈরি করে তাই। যেরকম আমরা দিল্লিতে দেখেছিলাম আপ চলে এসেছিল হট করে, এটা কি কেউ নিয়ে এসেছিল? এখানে মানুষ চাচ্ছে, মানুষ চালে অটোমেটিক হবে, মানুষ চেয়েছে বলে আজকে বিজেপি আসছে। এছাড়া তো আর কিছু করার নেই। আর কংগ্রেস সিপিএম এদের কথা বাদ দিন, ওরা এই ধরুন এখন তো পাবলিকের সামনে একরকম যে বলছে, মমতা ব্যানার্জি বুঝতে পারেনি জানি না। যত এখানে পশ্চিমবঙ্গের কংগ্রেস আর সিপিএম এরা বুঝতে পেরেছে বাংলায় যদি মমতাকে টাইম দিতে হবে বিজেপি কে ভোট দিতে হবে অলরেডি, কিন্তু সেটা তারা ডিসিশন নিয়ে নিয়েছে, নেতা থেকে আরম্ভ করে কর্মী থেকে তারা কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে। বাংলাতে একটা ভোট ব্যাংকের সব থেকে বড় ভূমিকা নেয়, সেটা হচ্ছে যে কি সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান। তো সেই মুসলমান বিদ্বেষী মানসিকতা বা মনোভাব বিজেপির মধ্যে আছে। আমরা ব্রিগেডে দেখেছি যে কি যেদিন মোদী এসেছেন সেদিনকে সকলেই, সমস্ত নেতা, কেন্দ্রীয় স্তরের নেতা, রাজ্য স্তরের নেতা, সমস্ত নেতাই কিন্তু এই মুসলমানদেরকে বারবার ধরে আড়াল করে রেখে হিন্দুদের জয়গান গিয়েছেন। না না, এটা বাজে কথা, কেন আপনি যেটা বলছেন জানি না, কিন্তু প্রধানমন্ত্রী এখানে আমাদের মাফুজা খাতুন তিনিও কিন্তু একটা মুসলিম, তিনিও কিন্তু বক্তব্য দেখেছিল। এটা যদি কোনো বা চ্যানেল বা কেউ যদি বলে থাকে এটা ঠিক মাননীয় কথা না, কোনো সময় আড়াল করে নাই। আমরাই মানে সব জায়গায় যাচ্ছে, কেন এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই, এটা একমাত্র তৈরি করছে এটা টোটাল মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি এই গানটা মুসলিমদের ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বাংলার মানুষ বড্ড বুদ্ধিমান, মুসলিম বলুন হিন্দু বলুন সবাই বুদ্ধিমান, তার জন্য ওনাকে চেঞ্জ হতেই হবে। এটা আমাদের মানে জন্য না, মানুষ ওনাকে আর চাচ্ছে না। মানুষ যখন চেয়েছিল, আমরা কিছুদিন আগে মনোরঞ্জন মন্ডলের সঙ্গে দেখা হয়েছিল, তা মনোরঞ্জন মন্ডল যে তাপসী মালি যেখানে ধরুন মমতা আক্রা, সে মমতা ব্যানার্জি নামে গালাগাল দিচ্ছে, সরাসরি সে গালাগাল দিচ্ছে, ওই এই মহিলা আমাকে একটা টিকিট দিল না রে ট্রেনে, হঠাৎ আস্তে আস্তে দেখা মানে তিনি একটা মানে লোকাল ট্রেনে আসছে, ভিড় ট্রেনের ভিতরে, তিনি তো আমরা জানি যখন তাপসী মারা গেছিল তখন তো এসি গাড়ি ফাড়ি এটা ওটা দিয়ে ব্যাপক ব্যাপার করেছে তাপসী মালিকে, বিভিন্ন কলকাতাও আমরা দেখেছি মিটিং মিছিল করেছে বা তাকে শো করে রেখেছিলো। তিনি আর এখন অবস্থা জানেন মানে ওই মানে কোনো রকম সে খায় দায় তেনাকে দেখবার কেউ নেই। যখন মমতা ব্যানার্জি ভোট কেন, মমতা ব্যানার্জি একটা জিনিসই করে, আপনার যতদিন দিয়ে কাজ করতে হবে ততদিন ভালো, যে এই কাজ না করতে হয়ে গেলো, কারণ জানে এখন তাপসী মালিককে দিয়ে আর আমার চলবে না বাংলা। এখন যদি উনি অন্য ইস্যু খুঁজছে মানে সেই ইস্যু দিয়ে উনি অন্য কাজ করতে চাচ্ছে। রাহুল গান্ধীর সাথে নরেন্দ্র মোদী, একটু রাজ্যের বাইরে গেলাম, রাহুল গান্ধীর সাথে নরেন্দ্র মোদী 2019-এ লোকসভা নির্বাচন, আপনার কি মনে হয় যে কি কংগ্রেস বেশি সংখ্যক ভোট বা বেশি সংখ্যক আসন পাবে? জানি না, আগেবার আগেবার কংগ্রেস অনেক চেষ্টা করেও আমরা দেখেছিলাম হয়তো কটা 64টা কটা সিট পেয়েছিল। আমার মনে হচ্ছে 64টাকার জায়গায় হয়তো উনি যদি রাহুল গান্ধী যদি ভালো কাজই করে তাহলে একটা বাড়তে পারে। আর উনি যে কতটা কাজ করেছে সেটা সারা ভারতবর্ষের লোক দেখেছে, তাহলে তিনটাও তো একটা পারিবারিক দল। মানে ধরুন আমরা দেখেছি ইন্দিরা গান্ধী, তার আগের কথা বলতে গেলে অনেক কিছু হবে, তারপর রাজীব গান্ধী, তারপর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে যাবে, কিন্তু সে ভারতের লোক ওই গান্ধী বংশ চায় না। এই জন্য তো কংগ্রেস মানে যতটা পেয়েছে তার চেয়ে নিচে যাবে গোটা ভারতবর্ষে। গত জানুয়ারি মাসে আমরা দেখেছি যে কি ব্রিগেডের মহা সমাবেশে আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমের নেতৃত্বে যত ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতাদেরকে নিয়ে যে সমাবেশ করেছিল, মোদি হাঁটাও, সেই মোদি হাঁটাও রব যে তুলেছিল, আজ কিন্তু বেশ কয়েকটা রাজ্যের নেতৃত্ব আস্তে আস্তে সরে গেছে।
সে তো জানেই মমতা ব্যানার্জি যেটা উদ্যোগ ভেবেছিল ফেডারেল ফান্ড করে আমি একটা বিরাট জায়গায় যাবো, প্রধানমন্ত্রী যদি স্বপ্নটা ভেবেছিল যদি তৈরি করতে পারি তাহলে আমার ভাইপোকে বড় লোক করতে পারবো, ভাইপোকে গেলে মুখ্যমন্ত্রী করে দেবো, সেটা মানুষ বুঝে গেছে, যেগুলো যে রাজ্যগুলো এসছে তারা বুঝে গেছে, এর এখানে ভাইপর পিসি এর সঙ্গে যেও না, তার জন্য কেউ আর আসেনি আর কেউ আসবেও না, সেটা উনি ভালোভাবে বুঝে গেছে। বাংলা কর্মসংস্থান সম্পর্কে কি বলবেন? বাংলা কর্মসংস্থান দেখুন আমাদের যে টার্গেট আছে, যদি ধরুন আমরা এই লোকসভাতে ভালো রেজাল্ট করি, ধরুন যেসব কোম্পানি বন্ধ রয়েছে সেসব কোম্পানি আমরা দেখেছি কি মমতা ব্যানার্জি একটা টিম তৈরি করেছে, করে সেই কোম্পানিটার সামনে ছোট ছোট করে দোকান করে দিয়েছে, মানে কোম্পানিটাকে ঘিরে নিয়েছে। আরেকটা দেখেছি মল রোডের পাশে বিশাল একটা জায়গা, যেসব কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্টের সেই জায়গা জানি না কে পারমিশন দিয়েছে, সেখানে ফ্ল্যাট করে নিয়েছে অলরেডি, এখন লোক ঢুকতে পারেনি, তা তিনি আর কি সম্ভব। তা আমরা মনে করি যে এই লোকসভা যদি আমরা আসতে পারি 100% কোম্পানি আমরা যেসব কোম্পানি খুলবই, যেসব কোম্পানি আমরা আবার চাকরি দেবই, কেন উনি যেটা করলো পবন রিয়ার সঙ্গে, পবন রিয়া খুঁজে পাচ্ছে না, মুখ্যমন্ত্রী এত বড় পুলিশ স্যারি ব্যারি অনেক কিছু আছে খুঁজে পাচ্ছে না, আমাদের মতন একটা ইউনিয়নের লিডারে পবন রিয়াকে খুঁজে বের করতে হচ্ছে, আমরা কোথায় পাচ্ছি, আমরা এয়ারপোর্টে পেয়ে যাচ্ছি, আমরা দেখছি এই হাইকোর্টের এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু মমতা ব্যানার্জির লোক খুঁজে পাচ্ছে না, তার পুলিশ ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছে না, তারপরে যা হতো লোক দেখানোর মতো একটা অ্যারেস্ট করলো, তারপরে যা করার তা তিনি করলো, কিন্তু সেই কোম্পানিটা এখন মানে দেখলে কান্না পাবে, আমাদের চোখের সামনে দেখেছি বিভিন্ন ক্রিমিনালকে দিয়ে পুরো যেসব কোম্পানিটা পুরো ফাঁকা করে দিয়েছে, কিচ্ছু নেই সেখানে, সব লুটপাট করেছে, যেরকম পবন রিয়া করেছে সেরকম পার্টির ক্যাডাররাও করেছে, কেননা পার্টির ক্যাডাররা আমরা দেখেছি কিছু কিছু বাড়িতে আশেপাশে ঝিলে প্রচুর মাল উদ্ধার করেছিল পুলিশি, তেনার পুলিশি, এবার এটা কি হবে, তাই আমরা এটা মানে গ্যারান্টি দিতে পারি যে আমরা যেসব কোম্পানি ফের চালু করবো কেন্দ্রীয় সরকারের, আর মানে যে কোনো সেই ব্যাপারটা নিয়ে কথা বলে এখন ফাইলটা রাষ্ট্রপতির কাছে আটকেছিল, কেন আমরা বলেছিলাম যে এই যেসব কোম্পানি যতক্ষণ একটা ফয়সলা না হবে ততক্ষণ মমতার কাছে কোনো রকম কোনো অর্ডার দেওয়া যাবে না, তার জন্য অর্ডার অলরেডি বন্ধ হয়ে রয়েছে যেসব কোম্পানি, কারণ যে কর্মীগুলো এখনো জানেন কি কান্নাকাটি, আমরা মানে এতটা কর্মী 3 বছর ধরে মাইনা পায় না, পিএফ পায় না, সব কিছু টোটাল আটকে গেছে, সব মমতা ব্যানার্জি জানতো কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন নেয়নি, লাস্টে যখন করতে যাচ্ছে তখন বলছে আমার কাছে কেন, আমরা সেই সময় ধরুন আমি যখন তখন হয়তো মানে তৃণমূলেরই তৃণাদিরই একটা মানে ছিলাম, সেখানে সুব্রত মুখার্জি ধরুন মলয় ঘটক ধরুন বলছে আরে আমি একটা কিছু করলে আমার চাকরি চলে যাবে, সুব্রত মুখার্জি তো কেন্দ্রে উনি এখন বাঁকুড়ায়, উনি ভালো করে জানে যে এটা একটা সই করলে হয়ে যায়, সেটা সই করতে ভালো হচ্ছে রে তোকে সই করবো কালকে চেয়ার থেকে মমতা বলছে এক লাথি মারবো লাথি মার, ঠিক এরকম ভাষা মলয় ঘটক বলছে আমার চেয়ার থাকবে না কি করবো, তুই জানি 1500 মাইনা দেওয়া উচিত না তবু মাইনা দিচ্ছে, আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা একমাত্র মমতা ব্যানার্জি দিতে পারবে, এরকম বিভিন্ন মানে জায়গায় আমরা কাজ করতে গিয়ে বাধা গিয়েছি। প্রত্যেক বছর ঢাক ঢোল পিটিয়ে বড় সড়ো করে গ্লোবাল সামিট হয়, বিজনেস গ্লোবাল সামিট হয়, যার উদ্যোক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী, তো তারপরেও বাংলা শিল্প সম্পর্কে আপনার কি মতামত? শুন সবারই শখ থাকে যে একটুখানি ভালো জায়গায় বলবো, বিভিন্ন বিজনেসম্যানের সঙ্গে বলবো মুখ বলবো, কিন্তু একটা কারণের জন্য বাংলা কোনো শিল্প আসছে না, পিসি ভাইপোর জন্য শিল্প আসতে ভয় পাচ্ছে, কেন না ভয় পাচ্ছে, ধরুন মানে তৃণমূলের রাজনীতিটা কিরকম, ধরুন একটা হয়তো কেউ একটা প্রজেক্ট করছে সেখানে এক নেতা যে বলছে আমাকে এত টাকা দাও, তারপরে বড় নেতা টাকা নিয়ে চলে গেল, এবার ছোট নেতা যে বলছে টাকা দাও সে নিয়ে গেল, আবার ওখান থেকে যাচ্ছে এই আপনার এখানে একটা অফিস আছে তপসিয়াতে, সেখান থেকে আরেকজন ড্র খুলে দিয়েছে বলে আমাকে কিছু দাও, এবং এখানে এগুলো তো মানে এদের দেখা, কেন এরা কি করতো, এরা শ্রমিকের তো কাজ করেনি, তাই এবার শিল্প কী করে আসবে, শিল্পকে আসলে শিল্প জায়গা দিতে হবে, তাকে সেই পজিশন দিতে হবে, সেই সুযোগটা তো পাচ্ছে না, তা কী করে কোম্পানি আসবে, কেউ আসবে না, কোনো শিল্প আসবে না বাংলাতে, এই একটা কারণের জন্য। ভোট আসলে রাজ্যে, সে আমরা পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা ভোট হোক এবং লোকসভা ভোট হোক, প্রত্যেকটা ভোট এই উৎসবের সময় আমরা দেখেছি যে কি কেন্দ্র থেকে হয় সিবিআই নয় ইডি রাজ্যের শাসক দলকে জুজু দেখায়, যেটা মনে হয় এটা তো কমন তো এটা ঠিক না, কেননা এটা আমার কথা না, এটা হচ্ছে যে কি শাসক দলের কথা, শাসক দলের কথা তো, শাসক দল কথা বলতে দেখেন, আমার মনে হয় মমতা ব্যানার্জি এটা ভালো করে জানবে, বা আরো যারা তখন তৃণমূলে ছিল 2011 কথা বলছি, আমরা কিছু কিছু জায়গায় দেখেছি তৃণমূলের প্লাকের ভিতরে
পাঁচশো টাকা হাজার বান্ডিল গেছে বিভিন্ন জায়গায়, রাস্তা ধরতে পারিনি, হয়তো উপরে টাকা এরকম ধরনের রয়েছে। বিভিন্ন চেকপোস্টে দেখছে তলার থেকে তুলছে, তখন মানে ধরুন সেন্ট্রাল পোস্ট পোস্ট তলা থেকে তুলতে কিছুই করছে না, টাকা তো উপরে চলে গেছে। ভোট কার টাকায় করেছিল, দু হাজার এগারো কার টাকা এসছিল, কে গুজুর গুজুর করতো, কে তৃণমূল ভবনে এসে বসছিল, কে গৌতম কুণ্ডু, এরকম গৌতম কুণ্ডু এরকম অনেক গৌতম কুণ্ডু আছে, আমরা এটা ওপেন চোখে দেখা। বিভিন্ন জায়গায় আরো আউটসাইড অনেক জায়গায় মিটিং বিটিং করে করতো, কেননা ওনার অনেক জায়গায় আমরা গেছি দেখেছি, কিন্তু গেলে হয়তো লড়াই বন্ধ আমরা হয়তো ঢুকতে পেতাম না, জানতে পারতাম না, সেটা এখন বুঝতে পারছি যে উনি ওই টাকার উপরেই এটা করতো। আবার ভোটের বিষয়ে ফিরে আসি, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর নিয়ে আগুন তুলছে। বাবা সে তুলবে না, এটা তো মানে খুব মানে ভালো কথা বলেছেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী আগুন তুলছে। তার পুলিশকে দিলে তো কাজ তো লাগলো, পুলিশ দেখেননি যে একটা ভোট থেকে ভোট দিতে আসছে, পুলিশ টেবিলের তলায় পড়ে পুলিশ পড়া রয়েছে, পুলিশ একটা বাধা দিতে গেলে পুলিশ মানে পাবলিক গুলি করে দিয়েছিল। এখানে এর আগের ভোটেই মানে একটা মারা গেছিল, এখন মানে মুন্না নাকে মানে এখনো মানে জেলে আছে, মানে লোকের সামনে পেয়ে গেছিল ওটার জন্য জেলে ঢুকেছে। তো পুলিশ তো আনন্দ ফুর্তি করতে পারতো, মানে পুলিশের ইচ্ছা নেই, আমি পুলিশে কোনো জোর দেবো না, কিন্তু এটা দলের জন্য বাধ্য হতেও। আজকে দেখেন কালকে যদি চেঞ্জ হয় দেখেন পুলিশ এই মমতা ব্যানার্জি ঘালকি করে, কিন্তু আমরা বিজেপির তরফ থেকে আমরা কিন্তু সেটা হতে দেবো না, আমরা কিন্তু পুলিশকে নিয়ে খেলা করবো না, কিন্তু খেলা খাটের প্রচুর বেড়ে যে উনি যা বলবে তাই করবে এইরকমই করে যাচ্ছে। কিন্তু তৃতীয় দফাতে আমরা দেখেছি যে কি গণতন্ত্রের মহান যজ্ঞের একজন বলি হয়েছে, এবং দিনের শেষে নির্বাচন কমিশন বলছে যে কি অবাধ এবং শান্তিপূর্ণ, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এই যে বলি হলো কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, এবং ওই বুথটি বিশেষত মুর্শিদাবাদের ভগবান বলা ওই বুথটি বিশেষত স্পর্শকাতর, তারপরেও কেন্দ্রীয় বাহিনী দিকে আঙুল তুলছে, এটা কতটা যথোপযুক্ত? দেখেন এখানে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকতো, তার মনে হয় প্রথম যে দু দফা দুটো ভোট হয়েছিল ওখানে মনে হয় কেন্দ্রীয় বাহিনী না থাকলে ক্যান্ডিডেটও মরতো। মানে এমন একটা বাংলা যে মানে রাজনীতি করে রেখেছে, নিশ্চিত যে ছেলেরা কেন উনি আমার সঙ্গে খুবই মানে এসেছিল ওনাকেই মেরে দিত, কারণ ওনাকেও টার্গেট করেছিল। তাহলে একটা বলি হয়েছে যে যেই মারা যাক এটা খুব দুঃখজনক, এটা ওনারও ভালোভাবে বোঝা উচিত ছিল, কেন ওনার পুলিশও তো ছিল, কেন আমরা সে সময় 96% হয়তো কেন্দ্র বাহিনী বুঝে বুঝে ছিল, হয়তো সামান্য জায়গা দিতে পারি, এরপরে 100% দেওয়ার চেষ্টা করব সেখানে, যাতে আমরা চাবো যে 100% কেন্দ্র বাহিনী থাকুক, যাতে কেউ না মারা যা। কিন্তু এটা মনে রাখবেন আজকে একজন মারা গেছে, আমি যদি ওই কেন্দ্র বাহিনী যদি না থাকতো অন্তপক্ষে 10টা কেন্দ্র 10 জন করে 100 জন মারা যেত, 100 জনকে খালি করতো এই মমতা ব্যানার্জি সরকারই, কারণ এটা পঞ্চায়েত ভোটে তো পরিষ্কার দেখে নিয়েছেন। তো এই ভোটে কী করতো উনি, ওনার যার জন্য মাথা দেখবেন একদম পুরো অন্যরকম হয়ে গেছে, উনি ভুলভাবে বলে ফেলছে যে 140 দেশ মেয়ে এসব কী বলে ফেলছে বুঝতে পারছি না, যাই না উনি একটু মাথা ঠান্ডা করুক। আমি এর আগের যে প্রেসিডেন্ট ছিল আমাদের কী জন্য INTDC-র সেনাকে বলেছিলাম ওষুধ খেতে, আর ওনাকেও বলছি যদি হাই প্রেশার হয়ে যায় প্রেশারের ওষুধটা উনি জন্য খায়। আর পিসি ভাইপো কী করছে, ভাইপো দেখুক পিসিকে। শেষ প্রশ্ন, নির্বাচনী জনসভা রাজ্যের বিজেপি নেতা মুকুল রায় তিনি প্রধানমন্ত্রীকে বাংলা থেকে 2019-এর লোকসভা নির্বাচনেতে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন, কি কারণের জন্য করলেন না কি মনে হয়? না না এটা দেখুন আমাদের মুকুল রায় যখন আমাদের সঙ্গে আগেই আমরা একসঙ্গে যখন আমরা করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছে বিজেপি, তখন আমাদের বুঝতে পেরেছে যে একে দিয়ে আমাদের কাজে লাগবে, সেইভাবে হবে। কেন যেটা ধরুন মমতা ব্যানার্জি যখন মুকুলদা যখন ছিল তখন তো মুকুলদা অনেকটা ওনাকে সাহায্য করেছিল। না আমার প্রশ্নটা হচ্ছে যে কি প্রধানমন্ত্রীকে 2019-এ লোকসভা নির্বাচনে এখনো তো তিনটে পদ এই তিনটে প্রার্থী ঘোষণা করতে বাকি আছে বিজেপি, তো যে কোনো তিনটের মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে প্রধান প্রধানমন্ত্রীকে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছেন? কাকে প্রতিদ্বন্দ্বিতা? মোদীকে, নরেন্দ্র মোদীকে। সেটা মুকুল রায়কে বলেছে প্রধানমন্ত্রীকে, মোদীকে যে মুকুল রায় যে বলেছেন আর কি, যে কি নির্বাচনী জনসভাতে বলেছেন যে বাংলা থেকে আপনি লড়াই করুন, প্রার্থী হন, লোকসভা প্রার্থী হন, কি কারণের জন্য হয়নি কি মনে হয়? না না এখানে ধরুন বাংলা থেকে দেখাতে চেয়েছিল যে সে প্রার্থী হলে সেই জায়গাটা
বাংলা দেখা যাবে, সেটা এটা অনেক উপরের ব্যাপার রয়েছে। আপনি যেটা বলছেন প্রধানমন্ত্রীর ব্যাপারটা, কেননা আমরা ধরুন একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রীকে নিয়ে পাচ্ছি না, কিন্তু এই 32টা স্টেটের এতগুলো মুখ্যমন্ত্রী, তারপরে একটা প্রধানমন্ত্রী অবধি পড়ে কতগুলো পাবে ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গলে আমরা তো বলেছি আমরা মোটামুটি 27 পাবই, এটা আমরা এখন ধরে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। পলিটিক্যাল বিতর্ক আজকের মতো এখানেই শেষ করছি।